সেরা একাদশে সুযোগ পেলে বোলার নয় বল দেখে নিজের সেরা খেলাটাই খেলতে চান শাহাদাত হোসেন দীপু। আফগানিস্তানের বিপক্ষে টাইগার টেস্ট স্কোয়াডে প্রথমবার ডাক পেয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন এই ইয়াংস্টার। ন্যাশনাল জার্সিতে তিন ফর্ম্যাটে খেলার ইচ্ছা থাকলেও লাল বলের ক্রিকেটটাই সবচেয়ে বেশি উপভোগ করেন শাহাদাত হোসেন দীপু। শাহাদাত হোসেন দীপু, 21 বসন্তের এই তরুণ যখন জাতীয় দলের হয়ে জীবনের প্রথম গণমাধ্যমের মুখোমুখি হতে আসছিলেন, তখন নিশ্চয়ই মনে পড়ছিল তার শাহাদাত দীপু হয়ে ওঠার পেছনে শ্রম, ঘাম, ভালোবাসা আর মায়ের মুখ। সবার আগে কাকে ফোন দিয়েছিলেন? আম্মুকে। চট্টগ্রামের এই তরুণ খুব ছোটবেলায় বাবাকে হারানোর পর মায়ের সংগ্রামী জীবনের ছায়ায় বেড়ে ওঠেন। জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো দীপুকে নিয়ে গর্বে বুক ভাসাবেন অ্যাম্বুলেন্স চালক বড় ভাই, স্বপ্ন এমনটাই ছিল। ছোটবেলা থেকে তো আমার বড় ভাই খুব সাপোর্ট করেছিল আর কি, যে বাবা মারা যাওয়ার পর থেকে ওই আমাকে খুব সাপোর্ট করছে। আর ক্রিকেটে এক বড় ভাই ছিল যে সুদীপ্ত ভাই বলতে, তো উনি ক্রিকেটিং ক্ষেত্রে অনেক আমাকে সাহায্য করছে। ফরম্যাটের প্রশ্নে দীপুর প্রথম পছন্দ লাল বলের ক্রিকেট। জাতীয় দলে ডাকও পেলেন টেস্ট স্কোয়াডে, দুয়ে দুয়ে মিলে গেছে চার। প্রথম শ্রেণীর ক্রিকেটে 20 ম্যাচে করেছেন 1,265 রান। শান্ত স্বভাবের এই ক্রিকেটার 22 গজের লড়াইয়ের প্রশ্নে আত্মবিশ্বাসী শতভাগ। কে বলার আছে বা কে অপোনেন্ট আছে ওইটা ট্রাই দেখি না, তো বল দেখে খেলা ট্রাই করবো, এর বেশি কিছু করবো না। নামের প্রতি সুবিচার আর টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে হবে, সেই লক্ষ্য থেকে বরাবরই সব লেভেলের ক্রিকেটেই নিজের সেরাটা দিয়ে আসছেন দীপু। স্বপ্নের জাতীয় দলেও সেই ধারাটাই বজায় রাখতে চান এই মিডল অর্ডার ব্যাটার। আমি সবসময় চিন্তা করতাম যখনই ডাকবে আমি যেন প্রিপেয়ার থাকি, নিজের থেকে যেন আমি যখনই আমাকে ডাকবে আমি ভালোটা খেলতে পারি। তো যেখানে খেলতেছিলাম আমি ট্রাই করতেছিলাম আমার বেস্টটা যেন খেলতে পারি, এতটুকু, আর বেশি কিছু চিন্তা করিনি। ক্রমেই তারুণ্য নির্ভর দল হয়ে উঠছে বাংলাদেশ, সেই যাত্রায় টেস্টে যোগ হলো শাহাদাত দীপু ও আরেক তরুণ মুশফিক হাসানের নাম। তরুণদের এই অগ্রযাত্রা তখনই সমৃদ্ধ হবে যখন ভয়ডরহীন ক্রিকেট খেলে শেষ হাসি নিয়ে মাঠ ছাড়বে দল। দীপুদের জন্য শুভকামনা। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।